Cross Tutorial. Please subscribe, press the bell icon, like, comment and share. আজ আমরা এই থ্রিপিসটি আপনাদের কেটে দেখাবো। থ্রিপিসটি কেমন করে কাটতে হয় আমরা আজকে আপনাদের দেখিয়ে দিব। তো আমরা আসলে আমাদের মানে পুরনো জামা থেকে মাপ নিয়ে কেমন করে আমরা নিজেদের জামা নিজেরাই তৈরি করতে পারবো সেটি আমি আপনাদের দেখিয়ে দিব আজকে। খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, একটু মন দিয়ে দেখেন। এই তো জামার লম্বাটা হচ্ছে 38 ইঞ্চি, আর এই তো বডিটা হচ্ছে 9 ইঞ্চি, মানে 18 ইঞ্চি, আর গলার মাপটা হচ্ছে 2 ইঞ্চি, আর কাঁধের মাপটা হচ্ছে 3 ইঞ্চি, মোট 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি মোট। তো আমরা ঠিক সেভাবে করেই আমরা হচ্ছে আমাদের কাপড়টা যেটা আছে ওই যে নিচে দেখতে পাচ্ছেন ওটাতে আমরা ঠিক মতো ওইভাবে আঁকিয়ে নেব। 2 ইঞ্চি গলার জন্য আমরা দাগ দিয়ে নিলাম, আর কাঁধের মাপটা 3 ইঞ্চিতে আমরা দিয়ে দিব, এবং 7 ইঞ্চি আমরা নিচের দিকে বগলের জন্য দাগ দিয়ে নিব। আর আমরা এখানে 2 ইঞ্চি যেখানে দাগ দিয়েছিলাম ঠিক ওখান থেকে 4 ইঞ্চির নিচের দিকে আমরা দাগ দিয়ে নিব। আমাদের জামাতে 4 ইঞ্চি আছে, আমি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি জামাতে মাপটা দিয়ে। এই যে 4 ইঞ্চি, আমরা 4 ইঞ্চিতে দাগটা দিয়ে নিয়েছি। আমরা ভালোভাবে স্কেল দিয়ে সোজা করে দাগগুলো দিয়ে নিব। আমরা বগলের এখানে দাগটা দিয়ে নিচ্ছি। এভাবে আমাদের দাগটা দিয়ে নিতে হবে, একটু গোল শেপ করে আমাদের দাগগুলো দিয়ে নিতে হবে। গলাতেও আমরা দিয়ে নিব, কারণ আমরা গলাটা গোল গলা রাখবো জামাতে। চার কোনা যদি রাখতাম তাহলে এভাবে রেখে দিলেই হয়ে যায়, তো কিন্তু আমরা গোল গলা নিব। তো আমাদের জামাটা যেহেতু মানে 9 ইঞ্চিতে হবে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি, 11 ইঞ্চি, যেটাই হোক আমাদের কাপড় বেশি থাকলে আমরা সেভাবে 1-2 ইঞ্চি বাড়িয়ে দাগটা দিয়ে নিব, এবং তারপর উপর থেকে আমরা নিচের দিকে 12 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নিব। কারণ আমি যার জন্য জামাটা করছি সে একটু চিকন, আমাদের 12 ইঞ্চিতে দাগটা দিলেই হয়ে যাবে। এবং আমরা আমাদের যে কোমরের এখানে যে ফাড়াটা থাকে তার জন্য আমরা মাপটা দিয়ে নিচ্ছি। জামাটা আসলে কত আছে, তো 20 ইঞ্চি আছে, আমি 20 ইঞ্চিতে একটা ওরকমভাবে দাগটা দিয়ে নিব। যে দেখুন আমি দাগটা দিয়ে নিচ্ছি 20 ইঞ্চিতে। আর আমাদের বডিতে যেহেতু 9 ইঞ্চি, তো সেই ক্ষেত্রে আমাদের মানে 12 ইঞ্চি যে আমি দাগটা দিয়েছি এদিক থেকে উপর থেকে 12 ইঞ্চিতে যে দাগটা দিয়েছি আমরা চওড়া দিক থেকে সেটাকে 1 ইঞ্চি কমে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। আমরা জামাতেও দেখে নিচ্ছি যে ঠিক সেখানে মানে 8 ইঞ্চি আছে কি না। আসলে এটা সবার ক্ষেত্রে আমাদের বডিটা যতটুকু তার থেকে 1 ইঞ্চি পরিমাণ আমাদের কমিয়ে নিতে হয়। তো হ্যাঁ, এখানে আমাদের 8 ইঞ্চি আছে। তো 9 ইঞ্চিতে তখন দাগটা দিয়েছিলাম না, এই জন্য আমি এখন 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো আমি হচ্ছে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে রেখেছি, আর এখানে 8 ইঞ্চিতে দিয়েছিলাম, 1 ইঞ্চি বাড়িয়ে আমি 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবং আমরা বুকের মাপটা আমাদের ছাতির যে মাপটা থাকবে ঠিক সেই মাপে আমাদের 20 ইঞ্চি যেখানে আমরা দাগটা দিয়ে নিয়েছিলাম সেখানে আমাদের দাগটা দিয়ে নিতে হবে, 9 ইঞ্চি এবং 10 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে আমরা এখানে দাগটা দিয়ে নিব। আমরা এখানে 1 ইঞ্চি বাড়ায় নিলেই হবে, অন্যান্য জায়গায় আমরা 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি পরিমাণ আমরা যদি বাড়িয়ে নিতে চাই নিতে পারি, সমস্যা নাই। কিন্তু আমরা কোমরের এখানে যে মাপটা নিব সেখানে শুধু মানে আসল মাপটার থেকে আমরা 1 ইঞ্চি মাপটা বাড়িয়ে নিব, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমরা এই যে দাগগুলো সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন কোন দাগটার সঙ্গে কোন দাগটা আমি মিলিয়ে নিয়েছি। এবং আমরা
এখান থেকে একটা দাগ দিয়ে নিব, আমাদের ভিতরের ভিতরে যে পয়েন্টটা ছিল ওইটা না, বাহির দিক থেকে যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে আমরা সুন্দর করে হালকা হালকা করে দাগ দিয়ে নিলাম এবং স্কেল দিয়ে সোজা করে আমরা দাগটা দিয়ে নিব। ওই অনুযায়ী আমরা কাপড়টা কেটে ফেলে দিব। তো এই তো আমাদের দাগটা হয়ে গেছে, এবার আমরা খুব সুন্দরভাবে এটাকে কেটে নিব। এই তো আমাদের কাটা হয়ে গেছে কাপড়টা, যেভাবে যেভাবে দাগটা দিয়েছিলাম ঠিক সেই সেইভাবে আমরা কাপড়টাকে কেটে নিয়েছি। ওখানে আমাদের একটু বাঁকা লাগছে, দেখে আমি একটু সোজা করে নিলাম। তো এই তো 20 ইঞ্চি, এখানে পয়েন্টটা ঠিক যেন থাকে তার জন্য আমি এখানে দাগটা দিয়ে নিলাম, এবং এখানে আমার 9 ইঞ্চিতে আমি একটা এখানে সুন্দর মতো কেটে নিলাম একটুখানি, যাতে আমার দাগটা ঠিক থাকে। এবং হচ্ছে যেটা আমাদের কাঁধের যে মাপটা সেখানে আমি 1/2 ইঞ্চির মতো করে এখান থেকে কাটিং করে নিব। এভাবে আমরা কাপড়টাকে কেটে নিব। এবং দেখেন আপনাদের হচ্ছে আমি আরেকটা জিনিস আপনাদের শিখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের কাপড়টা সেলাই করতে কোনো সমস্যা না হয়, খুব সহজে আপনারা কাপড়টা সেলাই করতে পারেন। আমিও এই কাজটাই করি, একবারেই যেন জামাটা আপনাদের ঠিক মানে বডির সঙ্গে ঠিক মাপে যেন আপনারা সেলাইটা করতে পারেন, কোনো যেন সমস্যা না হয়। এর জন্য আপনারা যে দাগটা দিয়ে নিয়েছেন সেটাকে আপনারা আরেকটু ঘন করে দাগটা দিয়ে নেবেন। দেওয়ার পরে কাপড়টাকে ভালোভাবে সেট করে নিয়ে, এই যে এভাবে ভালোভাবে দেখেন আমি কীভাবে সেট করে নিচ্ছি, একদম ঠিকঠাকভাবে সেট করে নিতে হবে কাপড়টাকে। সেট করে নিয়ে যে হালকা ওইটার উপর চাপ দিলে ওই পাশে একটা দাগ উঠে যাবে, সেই দাগটা অনুযায়ী আমরা এই দাগটা অনুযায়ী একটু গাঢ় করে দিব আমরা। এবং এই দাগ অনুযায়ী যদি আমরা কাপড়টাকে সেলাই করি তাহলে আমাদের কখনোই আর হচ্ছে কাপড় সেলাই করতে সমস্যা হবে না, কাপড়ের কোনো মানে একবার থেকে দুবার আপনাদের কাপড়টাকে সেলাই করতে হবে না।